গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো জন্মাষ্টমী। তোমাদের প্রথমে জানাই শুভ জন্মাষ্টমী, প্রীতিও শুভেচ্ছা। আর আমাদের বাড়িতে তোমরা দেখেছো, আমাদের বাড়িতে রাধা কৃষ্ণ গোপাল আছে, তাই জন্মাষ্টমী তো হবেই। তাই আজকের ব্লগটা হলো জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। তো তোমরা নিশ্চয়ই ক্যাপশনে দেখে নিয়েছো। তো আজকে ভিডিওটা স্টার্ট করি। আর মিষ্টি তুই চান করাবি তো গোপালকে? চান করাবো। দেখা যাচ্ছে গোপালের গা পরিষ্কার করে দিয়েছি। দেখ রাধা কৃষ্ণ ছোট গোপাল কি সুন্দর সাজিয়েছি। দেখ ভালো লাগছে গোপাল? চান করবে, নাড়ু খাবে, পিঠে খাবে। লুচি ভাজা হচ্ছে, মালপোয়া হচ্ছে, ওই মালপোয়া। এখন হচ্ছে যে ফল কাটছি আমি, এই যে ওখানে পিঠে সব কিছু হয়ে গেছে, লুচি, আর এখন ফল কাটছি। এখন আমি পুষ্পপত্রটা নিয়ে নিচ্ছি। তো ঘটির মধ্যে আমি সব কিছু রেডি করে নেব। প্রথমে ডাবটাকে ফুটো করব। তো এই ডাবটা এখন ফুটো করছি যাতে জলটা আমি ঘটির মধ্যে নিতে পারি। তো ভালো করে ফুটো করে নিচ্ছি, কারণ বেশি বড় করে করলে তাহলে ঘটিটার জল ঢালতে আমার সুবিধা হবে। তো ডাবে আমার ফুটো করা হয়ে গেছে। তো এখন একটা ঘটি নেব। তো মাকে আমি সব কিছু জিজ্ঞেস করে নিচ্ছি, কারণ আমি এই প্রথমবার জন্মাষ্টমী সব কাজ নিজে করছি। এবার ঘটিতে আমি এবার জলটা ঢেলে নেব। তো ডাবের জলটা আমি ঘটিতে নিচ্ছি। তো যখন জলটা ঢালি তখন ডাবের ভেতর বেশি জল ছিল না, তো ঘটিরও অর্ধেক জল হয়েছে। সেটাই মাকে বলেছিলাম যে ডাবের মধ্যে একটু জল ছিল, পুরো কম জল ছিল। ডাবের ভিতরে দেখছিলাম যে শ্বাস আছে নাকি, তো শ্বাস ছিল না। তো ঘটিতে আমি এখন মধু নেব, মধু ঢালছি এখন। মধু ঢালা হয়ে গেল তোমরা দেখতে পেলে। তো এখন ঢালবো একটু জল রেডি। তো এখন আমি ঘি নেব, ওই জল ডাবের জলের মধ্যে ঘি দিচ্ছি। ঘি দেওয়া হয়ে গেছে, আর এখন দই দেব একটু। দইটা আমি প্যাকেটটা কাটছি, তো দইটা এবার নেব। তো দইটা আমি দিয়ে দিলাম, এখন দুধ দেব। তো দুধটা আমি এখন নিচ্ছি, কারণ দুধের ক্যানটা একটু দূরে ছিল, তাই দুধের ক্যানটা নিয়ে এখন দুধটা ঢালবো।
ঢেলে নিয়েছি, আর এখন দেবো অগ্রুত। অগ্রুতি বলে, অগ্রুত দেব, অগ্রুত দেব দিচ্ছি এখন। তখন মিক্সড করে নিচ্ছি, তো এর মধ্যে ওই ফুল দেব, গুঁড়ো ফুল দেব, জুড়ো ফুল। আর আমি এটা মানে ভয়েস রেকর্ডিং করে করছি, তার কারণ আমি কথা বলেই করেছিলাম। তো তার ব্যাকগ্রাউন্ডে আমার মেয়ে মিষ্টু, তোমরা চেনো তো, ও হচ্ছে যে ফোনে ভিডিও দেখছিলো, তো কপিরাইট চলে আসবে বলে সেজন্য আমি এমনি ভয়েস রেকর্ডিং করে দিচ্ছি। ফুলগুলো আমি দিয়ে দিলাম, তো তুলসী পাতা দিচ্ছি এখন, কারণ তুলসী পাতা মাস্ট, তুলসী পাতা ছাড়া কোনো পুজো হয় না। এরকমভাবে দেখতে হয়েছে, গোপাল ঠাকুর নিয়ে এসে পুষ্পপত্রে আমি নিয়ে এসে চান করাবো। ছোট গোপাল, ঠাকুরকে খেতে দিলে কি করতে হয়, নিবেদন করতে হয়, সেই নিবেদন করো তুমি। না গোপাল খাবে, খাও ভাই, তুমি আগে খাবে, তাই তো? আরে এমনি জল ভালো লাগছে মিষ্টু? একটু নম দাও গোপাল, দেখো বলো বলো, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, হ্যাঁ বলো শুভ জন্মদিন। না মিষ্টি এখন চান করাচ্ছে গোপাল, গোপালের মাথায় কৃষ্ণ কৃষ্ণ করো, আজকে জন্মদিন না, ওরা নতুন জামা পরবে ঠাকুর।
বলো বলো এখন গোপাল কৃষ্ণ জামা পরবে, তুমিও জামা পরবে, আমি জামা পরাবো, তুমি জামা পরাবে, আচ্ছা পরাবে সুন্দর জামা, গোপালের সুন্দর জামা পরাবো রে। বড় গোপাল, ছোট গোপাল, কৃষ্ণ সব হলুদ হলুদ জামা পরবে, হ্যাঁ না? সবাইকে সাজিয়ে দিই, আবার এখানে চঞ্জলে আলাদা করে তুলে রেখে দিয়েছি, বাবা আর আমার বর আসবে খাবে, দোকান দিয়ে এসে সবাই মিলে খাবে, ওদের আলাদা করে রেখে দিয়েছি, মিষ্টি খাবে। আর এখন এটা বড় গোপালকে পরাবো, এটা ছোট গোপালকে পরাবো, এটা কৃষ্ণকে পরাবো, সবাই হলুদ পরবো, একবার সাজিয়ে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি। গোপাল, রাধা, কৃষ্ণ সব সাজানো হয়ে গেছে, আমি ছবি দিয়ে দেবো, তোমরা বলবে কেমন হয়েছে দেখতে। মিষ্টি বসে আছে, পুজো দেবে,
হয়ে গেছে? ওটা আর করতে হবে না, হয়ে গেছে। এবার যাও জল খাবে, যাও জল খাবে তো। এই যে গোপাল, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন গোপালটা করে খা। আমি এখন বেরোবো এখান থেকে, দরজাটা আটকে দেবো। আজকে আমাদের পিঠে আর ফলে কালকে গোপালের ভোগ হবে, সেটা দেখাবো। এখন গোপাল খা। মিষ্টু রাধা রানী সেজেছে, ভালো করে পরে দেখি যাবো। আগে এই সব কাজ গুছিয়ে নি, সবজি কাটা হয়ে গেছে। আর এখন আমি রাধা কৃষ্ণ গোপাল সবাইকে চান করাবো। একবার চান করি, আবার দেখাচ্ছি কেমন দেখতে লাগছে রাধা কৃষ্ণ গোপালকে। মিষ্টু এখন গোপালকে চান করাবে। এই যে মিষ্টু দুষ্টু না, এটা না, ঘটিটা না, না গোপালের মাথা জল দাও। আস্তে আস্তে, এবার রাধাকে, রাধা বলছি কৃষ্ণকে দাও। নিশ্চয় গোপাল আর কৃষ্ণকে চান করালো তোমার দেখতে পেলে। আমি এখন ড্রেস পরাবো, ড্রেস পরে এখন তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে লাগছে, আর দেখতে কেমন লাগবে সেটা বলবে তোমরা। এই যে গোপাল সাজানো হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে, এখন পুজো দেব, তোমাদের গোপালকে দেখিয়ে দিচ্ছি। তোমার দেখতে পেলে মিষ্টু প্রচুর কান্নাকাটি করছিল, তো সেই জন্য আমি আর পুজো দিইনি, মায়ের পুজো দিয়েছে। এখনো কাঁদছে বসে বসে। এখন রাত হয়ে গেছে, তখন গোপাল গোপালকে আর রাধা কৃষ্ণ সব ঠাকুরকে, আমার বাড়ির যা যা ঠাকুর আছে সবাইকে ভোগ দিয়ে তারপর আমরা নিজেরা খেলাম। সেসব আর কিছু দেখাইনি, তো বলে দিচ্ছি এখন। আর এখন রাত হয়ে গেছে বললাম, আর এখন মিষ্টুকে খাওয়াবো। আর আমার বাবা এসছে, তার কারণ কালকে আমি যাব হলদিয়াতে, তো ওটাটা আলাদা ব্লগ হবে। এখন আমি ব্লগটা এখানে এন্ড করছি। হ্যাঁ ব্লগটা, আচ্ছা। আর ভালো লাগলে কি করতে হবে মিষ্টু? আচ্ছা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা টাটা।